প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এসএলএসটি পিটির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বিপরীত শব্দ, বাংলা বিষয়ের বিপরীতার্থক শব্দ। বন্ধুরা, তোমরা দেরি না করে ঝটপট এই ভিডিওর প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে নাও, আর তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রশ্ন উত্তর। দুটি শব্দের অর্থ বিপরীত হলে তাকে বলা হয়? উত্তর ঘ, বিপরীতার্থক শব্দ। দুই নম্বর প্রশ্ন দেখে নাও, প্রবীণ শব্দটির বিপরীত শব্দ হলো খ, নবীন। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, এমনও অনেক দুর্লভ বস্তু মূল্যে পাওয়া যায়। এমনও অনেক দুর্লভ বস্তু, দেখো এখানে সুলভ ড্যাশ আছে, সুলভ মূল্যে পাওয়া যায়, সুলভ মূল্যে। চার নম্বর প্রশ্ন দেখে নাও, উৎকর্ষ শব্দটির বিপরীত শব্দ হলো খ, অপকর্ষ। পাঁচ নম্বর প্রশ্ন, জীবনের মূল্য শুধু গ্রহণে নয় বর্জনে, দেখো তাহলে এই শূন্যস্থানে কী বসাবো আমরা? বর্জনে। ক ইজ দ্য রাইট অ্যান্সার। ছয় নম্বর প্রশ্ন এবার দেখে নিই আমরা, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। উত্তর হবে প্রতিক্রিয়া। সাত নম্বর প্রশ্ন, চুম্বক সমমেরু বিকর্ষণ করে আর বিপরীত মেরু আকর্ষণ করে, তাহলে এই শূন্যস্থানে বসাবো আমরা ক, আকর্ষণ করে। আট নম্বর প্রশ্ন দেখে নাও, ধ্বনিটিরে এখানে দেখো শূন্যস্থানে বসাবে, প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। নয় নম্বর প্রশ্ন দেখে নাও, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তাহলে উত্তর হবে অধম। এরপর দেখে নেব দশ নম্বর প্রশ্ন, দেখে নাও দশ নম্বর প্রশ্ন, ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব ও তিরোভাব দিবস একই তারিখে, ঠিক আছে? তাহলে আবির্ভাব ও তিরোভাব দিবস একই তারিখে। এগারো নম্বর প্রশ্ন, এই অনুরাগ শব্দটি, ঠিক আছে, অনুরাগ এই শব্দটির বিপরীত শব্দ হলো বিরাগ ভাজন, ক ইজ দ্য রাইট অ্যান্সার। বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যায়, উপসর্গ যোগে বিপরীত শব্দ গঠিত হয়েছে নিচের কোনটি? উত্তর প্রতিঘাত। দেখো আমরা জানি ঘাত, এর উপসর্গ হচ্ছে এখানে প্রতি, তাহলে কি হয়ে গেল? প্রতিঘাত। এবার দেখো, সমুদ্র উপরে চঞ্চল গভীরে নিথর, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নাও, নিচের কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? দেখো নিম খুন, খুন নিম খুন। আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক, উদ্ধত শব্দটির বিপরীত শব্দ হলো, উত্তর গ, উত্তর হবে গ, বিনীত। ষোলো নম্বর প্রশ্ন দেখে নাও, ষোলো নম্বর প্রশ্নে আছে দেখো, গ্রহিতাকেও মাঝে মাঝে দাতা হতে হয়, তাহলে গ্রহিতাকেও মাঝে মাঝে দাতা হতে হয়, তাহলে গ্রহিতা এর বিপরীত শব্দ কী হচ্ছে? দাতা। সতেরো নম্বর প্রশ্ন, রক্ষকই কী হয়? ভক্ষক, তাহলে রক্ষকের বিপরীত শব্দ আমরা জানি কি? ভক্ষক। আঠারো নম্বর প্রশ্ন দেখে নাও, নির্বাক পদটির বিপরীত শব্দ, নির্বাক এই পদটির বিপরীত শব্দ হলো দেখো সবাক, খ ইজ দ্য রাইট অ্যান্সার। উনিশ নম্বর প্রশ্ন, নীরব এর বিপরীত শব্দ, দেখো নীরব এর বিপরীত শব্দ হচ্ছে কি? সরব, ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নীরব এর বিপরীত শব্দ হচ্ছে কি? সরব। এবার দেখে নাও কুড়ি নম্বর প্রশ্ন, অগ্রজের বিপরীত শব্দ হলো অনুজ। একুশ নম্বর প্রশ্ন, সুগম এর বিপরীত শব্দ হলো দুর্গম। এরপর দেখো বাইশ নম্বর প্রশ্ন, দাস এর বিপরীত শব্দ হলো প্রভু, এই যে দাস এর বিপরীত শব্দ প্রভু,
নাস্তিক, নাস্তিকের বিপরীত শব্দ হলো কি? আস্তিক। এরপর দেখে নাও চব্বিশ নম্বর প্রশ্ন, ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ হলো বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ বর্ধিষ্ণু। পঁচিশ নম্বর প্রশ্ন, গরিমা এর বিপরীত শব্দ হলো ক লঘিমা, গরিমা এর বিপরীত শব্দ লঘিমা। তারপর দেখো ২৬ নম্বর প্রশ্ন দেখে নাও, বিচ্ছেদ এর বিপরীত শব্দ হলো ঘ মিলন। ২৭ নম্বর প্রশ্ন দেখে নাও, সরস এর বিপরীত শব্দ কি হবে? দেখো নিরস, খ সরস এর বিপরীত শব্দ হলো খ নিরস। ২৮ নম্বর প্রশ্ন দেখে নাও, প্রাজ্ঞ এর বিপরীত শব্দটি হলো দেখো মূর্খ, প্রাজ্ঞ গ, দেখো প্রাজ্ঞ এর বিপরীত শব্দটি হলো গ মূর্খ। ২৯ নম্বর প্রশ্ন দেখে নাও, পরার্থ বিপরীত শব্দটি হলো গ স্বার্থ, পরার্থ এর বিপরীত শব্দ হলো স্বার্থ। ৩০ নম্বর প্রশ্ন, ভদ্র শব্দটির বিপরীত শব্দ হলো খ ইতর। ৩১ নম্বর প্রশ্ন, সাম্য এর বিপরীত শব্দ হলো গ বৈষম্য। ৩২ নম্বর প্রশ্ন, অচল এর বিপরীত শব্দ হলো খ সচল। ৩৩ নম্বর প্রশ্ন দেখে নাও, বিপন্ন এর বিপরীত শব্দ হলো ক সম্পন্ন, সন্তরণ এর বিপরীত শব্দ হলো অনতিক্রম, অনতিক্রম, তাহলে সন্তরণ এর বিপরীত শব্দ হলো গ অনতিক্রম। ৩৫ নম্বর প্রশ্ন দেখে নাও, ৩৫ নম্বর প্রশ্ন, গুজব এর বিপরীত শব্দ হলো সত্য, ক সত্য, গুজব এর বিপরীত শব্দ হলো ক সত্য। ৩৬ নম্বর প্রশ্ন, কৃপণতা এর বিপরীত শব্দ হলো দেখো গ উদারতা, কৃপণতা এর বিপরীত শব্দ হলো গ উদারতা। ৩৭ নম্বর প্রশ্ন দেখে নাও, আয়াস, আয়াস শব্দটির বিপরীত শব্দ হলো অনায়াস, ঘ আয়াস শব্দটির বিপরীত শব্দ হলো ঘ অনায়াস। ৩৮ নম্বর প্রশ্ন দেখে নাও, পার্থিব এই পার্থিব শব্দটির বিপরীত শব্দ হলো ক স্বর্গীয়, পার্থিব শব্দটির বিপরীত শব্দ হলো স্বর্গীয়। এরপর দেখে নাও ৩৯ নম্বর প্রশ্ন, নিরস্ত্র শব্দটির বিপরীত শব্দ হলো খ সশস্ত্র, নিরস্ত্র শব্দটির বিপরীত শব্দ হলো খ সশস্ত্র। ৪০ নম্বর প্রশ্ন, সুপ্তি, সুপ্তি শব্দটির বিপরীত শব্দ হলো জাগরণ, সুপ্তি শব্দটির বিপরীত শব্দ হলো জাগরণ, সুপ্তি মানে ঘুমিয়ে থাকা আর তার বিপরীত শব্দ হচ্ছে জাগরণ, জেগে ওঠা। ৪১ নম্বর প্রশ্ন, সবিরাম বিপরীত শব্দ হবে অবিরাম, সবিরাম এর বিপরীত শব্দ হলো অবিরাম। ৪২ নম্বর প্রশ্ন দেখে নাও, গৃহী বিপরীত শব্দটি হলো দেখে নাও সন্ন্যাসী, গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী। ৪৩ নম্বর প্রশ্ন, ঋজু বিপরীত শব্দ হলো ক বক্র। ৪৪ নম্বর প্রশ্ন দেখে নাও, দৃঢ় বিপরীত শব্দটি হবে ঘ শিথিল, দৃঢ় এর বিপরীত শব্দ হচ্ছে ঘ শিথিল। ৪৫ নম্বর প্রশ্ন, সঞ্চয় এর বিপরীত শব্দটি হলো গ অপচয়। ৪৬ নম্বর প্রশ্ন, সহযোগী বিপরীত শব্দটি হলো গ প্রতিযোগী, সহযোগের বিপরীত শব্দ প্রতিযোগী। ৪৭ নম্বর প্রশ্ন দেখে নাও, আবহন এর বিপরীত শব্দ হলো দেখো গ বিসর্জন। ৪৮ নম্বর প্রশ্ন দেখে নাও, নশ্বর বিপরীত শব্দটি হলো ক শাশ্বত। ৪৯ নম্বর প্রশ্ন, মনুষ্যত্ব বিপরীত শব্দ হচ্ছে গ পশুত্ব। ৫০ নম্বর প্রশ্ন দেখে নাও, সিক্ত, ৫০ নম্বর প্রশ্ন, সিক্ত এর বিপরীত শব্দ হলো শুষ্ক। ৫১ নম্বর প্রশ্ন, নূন শব্দটির বিপরীত শব্দ হলো ক অধিক।
52 নম্বর প্রশ্ন দেখে নাও। মহাশয় শব্দটির বিপরীত শব্দ হলো খ নিচাশয়। 53 নম্বর প্রশ্ন, উগ্র শব্দটির বিপরীত শব্দ হলো খ সৌম্য। 54 নম্বর প্রশ্ন দেখে নাও, হর্ষ বিপরীত শব্দ হলো খ বিষাদ। 55 নম্বর প্রশ্ন, উত্তম এর বিপরীত শব্দ হচ্ছে ক অধম। 56 নম্বর প্রশ্ন, অবনত শব্দটির বিপরীত শব্দ হলো খ উন্নত। 57 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ শব্দটির বিপরীত শব্দ হলো গ পরোক্ষ। 58 নম্বর প্রশ্ন দেখে নাও, গ্রাম্য শব্দটির বিপরীত শব্দ লেখো ক শহরে। গ্রাম্য শব্দটির বিপরীত শব্দ শহরে। 59 নম্বর প্রশ্ন, স্থির শব্দটির বিপরীত শব্দ হলো খ চঞ্চল। 60 নম্বর প্রশ্ন দেখে নাও, স্থানু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো, স্থানু শব্দটির বিপরীতার্থক শব্দ হলো দেখো পর্বতময়। স্থানু শব্দটির বিপরীত শব্দ হলো পর্বতময়। 62 শব্দটির বিপরীতার্থক শব্দ হলো স্পষ্টতা। 62 নম্বর প্রশ্ন, অনিবার্য এর বিপরীত শব্দ বৈকল্পিক। অনিবার্য এর বিপরীত শব্দ বৈকল্পিক। 63 নম্বর প্রশ্ন দেখে নাও, কৃপা উত্তর গ ক্রোধ। 64 নম্বর প্রশ্ন, জ্যেষ্ঠ উত্তর খ কনিষ্ঠ। 65 নম্বর প্রশ্ন, দেখো সংযোগ বিপরীত শব্দ বিয়োগ। 66 নম্বর প্রশ্ন, স্থূল বিপরীত শব্দ সূক্ষ্ম। 67 নম্বর প্রশ্ন দেখে নাও, ভালো এর বিপরীত শব্দ ঘ মন্দ। 68 নম্বর প্রশ্ন, আগে বা অগ্র এর বিপরীত শব্দ পশ্চাৎ। 69 নম্বর প্রশ্ন দেখে নাও, অচল এর বিপরীত শব্দ ক সচল। 70 নম্বর প্রশ্ন, অনাগত এর বিপরীত শব্দ বিগত। 71 নম্বর প্রশ্ন, দেখো সূচনা এর বিপরীত শব্দ সমাপ্তি। 72 নম্বর প্রশ্ন, অভিজ্ঞ এর বিপরীত শব্দ খ অনভিজ্ঞ। 73 নম্বর প্রশ্ন, অনুগ্রহ অনুগ্রহ এর বিপরীত শব্দ কি ক বিগ্রহ। 74 নম্বর প্রশ্ন, অর্পণ এর বিপরীত শব্দ গ গ্রহণ। 75 নম্বর প্রশ্ন, অপমান বিপরীত শব্দ কি গ সম্মান। 76 নম্বর প্রশ্ন দেখে নাও, অন্তরঙ্গ বিপরীত শব্দ খ বহিরঙ্গ। 77 নম্বর প্রশ্ন, আধুনিক এর বিপরীত শব্দ গ পুরাতন। 78 নম্বর প্রশ্ন, দেখো অন্ত এর বিপরীত শব্দ গ প্রারম্ভ। অন্ত এর বিপরীত শব্দ প্রারম্ভ। 79 নম্বর প্রশ্ন, অল্প এর বিপরীত শব্দ গ অনেক। 80 নম্বর প্রশ্ন দেখে নাও, অবনী এর বিপরীত শব্দ খ অম্বর। 81 নম্বর প্রশ্ন, অগম্য এর বিপরীত শব্দ গ সুগম। 82 নম্বর প্রশ্ন দেখে নাও, অত্যধিক এর বিপরীত শব্দ ঘ স্বল্প। 83 নম্বর প্রশ্ন, অবনত এর বিপরীত শব্দ খ উন্নত। 84 নম্বর প্রশ্ন, অপেক্ষা এর বিপরীত শব্দ উপেক্ষা। 85 নম্বর প্রশ্ন দেখে নাও, অনুরাগ বিপরীত শব্দ বিরাগ। 86 নম্বর প্রশ্ন, আকাশ এর বিপরীত শব্দ পাতাল। 87 নম্বর প্রশ্ন দেখে নাও, দুরন্ত এর বিপরীত শব্দ শান্ত। 88 নম্বর প্রশ্ন, কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কৃতঘ্ন। কৃতঘ্ন মানে যে কৃতজ্ঞতা স্বীকার করে না, যাকে অকৃতজ্ঞ বলা হয়। তাহলে কৃতজ্ঞ এর বিপরীত শব্দ গ কৃতঘ্ন কৃতঘ্ন। 89 নম্বর প্রশ্ন দেখে নাও, অগ্রজ এর বিপরীত শব্দ ক অনুজ। 90 নম্বর প্রশ্ন দেখে নাও, অধিত্যাকা উত্তর হবে ঘ উপত্যাকা। 91 নম্বর প্রশ্ন, অমর এর বিপরীত শব্দ গ মর্ত। আচ্ছা অমর অমর, বন্ধুরা এখানে ভুল আছে, এটা হবে মরণশীল।
অমর এর বিপরীত শব্দ হচ্ছে মরণশীল। 92 নম্বর প্রশ্ন, বিধি এর বিপরীত শব্দ নিষেধ। 93 নম্বর প্রশ্ন, আঘাত, আঘাত এর বিপরীত শব্দ দেখে নাও, আঘাতের বিপরীত শব্দ অনাঘাত, গ। 94 নম্বর প্রশ্ন, আবহন এর বিপরীত শব্দ বিসর্জন। বন্ধুরা এটা 95 হবে, স্বাধীন এর বিপরীত শব্দ হচ্ছে ঘ, পরাধীন। 96 নম্বর প্রশ্ন দেখে নাও, উপসর্গ বিপরীত শব্দ অনুসর্গ। 97 বপন এর বিপরীত শব্দ রোপণ, গ। 98 নম্বর প্রশ্ন দেখে নাও, অমাবস্যা এর বিপরীত শব্দ গ, পূর্ণিমা। 99 নম্বর প্রশ্ন, তিতা এর বিপরীত শব্দ ক, মিঠা। দেখো 100 নম্বর প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন দেখো, এক এর বিপরীত শব্দ খ, অনেক। 101 কুরূপ এর বিপরীত শব্দ দেখো ঘ, সুরূপ, কুরূপের বিপরীত শব্দ ঘ, সুরূপ। 102 নম্বর নম্বর 102 নম্বর প্রশ্ন দেখো, কনিষ্ঠ এর বিপরীত শব্দ হচ্ছে বরিষ্ঠ, কনিষ্ঠ এর বিপরীত শব্দ হয় আমরা জানি জ্যেষ্ঠ বা বরিষ্ঠ। 103 খল এর বিপরীত শব্দ হচ্ছে সজ্জন। 106 ছায়া এর বিপরীত শব্দ হচ্ছে খ, রৌদ্র। 105 পণ্ডিত এর বিপরীত শব্দ দেখো ঘ, মূর্খ। 106 নম্বর প্রশ্ন দেখে নাও, নূন এর বিপরীত শব্দ দেখো গ, অধিক। 107 নম্বর প্রশ্ন, ইষ্ট এর বিপরীত শব্দ ক, অনিষ্ট। 108 নম্বর প্রশ্ন দেখে নাও, নির্দয় এর বিপরীত শব্দ খ, সদয়। 109 নম্বর প্রশ্ন, লাভ এর বিপরীত শব্দ খ, ক্ষতি। 110 নম্বর প্রশ্ন, ভোগী এর বিপরীত শব্দ ক, যোগী। 111 নম্বর প্রশ্ন, মানব এর বিপরীত শব্দ ক, দান, গ, দানব, বিপরীত শব্দ গ, দানব। 112 নম্বর প্রশ্ন, দক্ষিণ এর বিপরীত শব্দ দেখো উত্তরও হয় বামও হয়, তাহলে উভয়ই হয়। 101 বাচাল, মুখ শব্দের অর্থ বিপরীত শব্দ বাচাল, মুখ এর বিপরীত শব্দ বাচাল। এখানে কিন্তু দেখে নাও, এই যে দক্ষিণ, এই দক্ষিণ কিন্তু এর বিপরীত শব্দ, এর বিপরীত শব্দ উত্তর হয় এবং বামও হয়, ঠিক আছে। 113 দেখো, মুখ মানে বোবা আমরা জানি, আর এর বিপরীত শব্দ বাচাল, যে বেশি কথা বলে। 114 নম্বর প্রশ্ন দেখে নাও, উদ্ধত এর বিপরীত শব্দ হচ্ছে দেখো সৌম্য। 115 নম্বর প্রশ্ন, সূক্ষ্ম এর বিপরীত শব্দ গ, স্থূল। 116 নম্বর প্রশ্ন দেখে নাও, অতি মানে খুব বেশি এর বিপরীত শব্দ অল্প, গ। 117 নম্বর প্রশ্ন, স্বকীয় এর বিপরীত শব্দ গ, পরকীয়। 118 নম্বর প্রশ্ন দেখে নাও, শ্রী গণেশ এর বিপরীত শব্দ দেখো ইতিশ্রী, ইতিশ্রী ঘ। 119 নম্বর প্রশ্ন, উর্বর এর বিপরীত শব্দ দেখো খ, উসর। 120 নম্বর প্রশ্ন দেখে নাও, সকারাত্মক বিপরীত শব্দ নকারাত্মক। 121 নম্বর প্রশ্ন, রাজা এর বিপরীত শব্দ ক, রানী। 122 নম্বর প্রশ্ন, উপমান এর বিপরীত শব্দ গ, উপমেয়। 123 নম্বর প্রশ্ন, নশ্বর এর বিপরীত শব্দ গ, অবিনশ্বর। 124 নম্বর প্রশ্ন দেখে নাও, সন্ন্যাসী এর বিপরীত শব্দ গ, গৃহস্থ। 125 নম্বর প্রশ্ন, আকর্ষণ এর বিপরীত শব্দ ক, বিকর্ষণ। 126 নম্বর প্রশ্ন, কলুষ এর বিপরীত শব্দ ক, নিষ্কলুষ। 127 নম্বর প্রশ্ন, বিস্তার এর বিপরীত শব্দ খ, সংক্ষেপ।